দোল উৎসবের মূল উদ্দেশ্য কি আছে? আমরা মানুষের কাছে কি বার্তা প্রেরণ করতে পারি? দোল উৎসব অনেকে ঝগড়াঝাটি সারা বছর ওর মুখ দেখেন এর মুখ দেখেন, কিন্তু একটা মিল হয়। সর্বপ্রথম কে কাকে হোলির রং দিয়েছিল? আমাকে। আই পারবো না দাদা, আজকে মাথাটা ব্যথা করতেছে। বলেন কি সমুদ্র বাংলার কোন মাসে দোল উৎসব পালন করা হয়? বাংলার কোন মাসে? চৈত্র মাসে। কিন্তু এ বছর চৈত্র মাসে দোল উৎসব হয়েছে। হ্যাপি হোলি। সঙ্গে দেখা হলে আজকের দিনে কি তাকে আবির দিতে? হ্যাঁ, কেন না, অবভিয়াসলি। সেটাই, আমরা দোল উৎসব পালন করি কারণ আমাদের রাগ অভিমান যত আছে সব কিছু রঙের সঙ্গে ধুলে মিশিয়ে দিয়ে একদম জলের সঙ্গে ধুয়ে দিব, তাই তো? তাই, একদম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে আমি এখন বর্তমানে আছি এফডিআর মাঠে দোল উৎসবে। এফডিআর মাঠে অনেক মানুষকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো কি হয় সেগুলো তাদেরকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের সঠিক উত্তর নেওয়া। তো চলো, আমি দেখাচ্ছি আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর একটি আয়োজন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আকাশ প্রশ্ন করবো কিছু। হোলি উৎসব কেন পালন করা হয়? কেন পালন? সবার এনজয়ের জন্য। দোল উৎসব কেন পালন করা হয়? দোল উৎসব কেন পালন করা হয়? ওই দোল এই মানে শ্রীকৃষ্ণ আর রাধার কিছু একটা আছে, আমি ডিটেইলস জানি না। একদম ঠিকই আছে, শ্রীকৃষ্ণ আর রাধাই সর্বপ্রথম আমাদের দোল উৎসব শুরু করেছিলেন। শ্রীকৃষ্ণ রাধাকে সর্বপ্রথম হোলির আবির দিয়েছিলেন, তারপর থেকে আমরা এই উৎসবটাকে রঙের উৎসব পালন করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি হোলি। সর্বপ্রথম কে কাকে হোলি রং দিয়েছিল? সর্বপ্রথম কে কাকে হোলি রং দিয়েছিল? পারবো না দাদা, আজকে মাথাটা ব্যথা করতেছে, আজকে কিছু। সর্বপ্রথম কৃষ্ণ রাধাকে হোলি রং দিয়েছিল, কৃষ্ণ রাধা দিয়ে হোলি সূচনা। আর হোলি পালন করা হয় একটাই কারণ, কৃষ্ণ যে আছে কৃষ্ণ শ্যামবর্ণ এবং তাকে যে গোপীরা আছে তাকে পছন্দ করবে না, এই কারণে তার মা বলেছিল যে তুমি রাধাকে তুমি যে কোনো রঙে রাঙিয়ে দাও। তারপর থেকে তাদের যে সূচনা হলো রাধা কৃষ্ণর মিলন, সেই মিলন থেকে এই হোলি উৎসব পালন করা হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। একটা প্রশ্ন করব, আমি বলুম না, আমার শরম করে। দোল উৎসব কেন পালন করা হয়? শ্রীকৃষ্ণ খেলছিলেন, শ্রীকৃষ্ণ আর রাধা দোল উৎসব প্রথম শুরু করেছিলেন, তারপর থেকে এই দোল উৎসব পালন করা হয়। আর দোল উৎসবের মূল উদ্দেশ্য কি আছে? আমরা মানুষের কাছে কি বার্তা প্রেরণ করতে পারি? দোল উৎসব অনেকে ঝগড়াঝাটি সারা বছর ওর মুখ দেখেন এর মুখ দেখেন, কিন্তু একটা মিল হয়। মিল হয়, সব সব রাগ অভিমান ভুলে আমরা সবাই একসঙ্গে আবার রঙে রাঙিত হই, সবাই ভাতৃত্ববোধে। হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে। বাংলার কোন মাসে দোল উৎসব পালন করা হয়? কোন মাসে? কোন মাসে হয় বাংলার কোন মাসে দোল উৎসব পালন করা হয়? দোল উৎসব এটাই এটাই বাংলার বলেছি, বাংলায় ফাগুন মাস। ফাগুন মাসে, একদম সঠিক। কিন্তু এই বছর কোন মাসে পড়েছে? এই মাসে। এই বছর কোন মাসে দোল উৎসব? চৈত্র মাসে, একদম ঠিক। হ্যাপি হোলি।
সুন্দর প্রোগ্রাম হলো, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর মানুষ উৎসাহের সঙ্গে আজকের এই দিনটি পালন করলো। একদম ইয়াদগার থাকবে আজকের এই দিনটি, বহু মানুষের সমাগম, খুব সুন্দর লাগলো। তো ঠিক আছে, আবার পরের বছর দেখা হচ্ছে। হ্যাপি হোলি সবাইকে, বাই।